হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমরা অনেকেই ওয়েট করেছিলে সিবিএসই বোর্ডের এর এক্সাম নিয়ে সুপ্রিম কোর্ট কি রায় দেবে। তোমরা অনেকে ইতিমধ্যে জেনেও গেছো সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে, অনেকে জানো না। যারা জানো এবং জানো না তারা পুরোপুরি এই ভিডিওটিকে ওয়াচ করো, কারণ এই ভিডিওতে আমি পুরো তোমাদের বলতে চলেছি সিবিএসই বোর্ড অ্যাকচুয়ালি কি রায় দিতে চলেছে এবং সিবিএসই বোর্ড আজকে সুপ্রিম কোর্টে কি বলেছে এবং কিভাবে পরীক্ষা নেওয়া হবে, সমস্ত কিছু উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ব্যাপারে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করার, কোথাও স্কিপ করবে না, কারণ এই ভিডিওটি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সকলেই জানো যে তোমাদের সিবিএসই বোর্ডের যে এক্সাম আছে সেই এক্সাম নিয়ে কিছুদিন আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এক্সাম যাতে বাতিল করা হয় এবং এই এক্সামের বিকল্প পদ্ধতি কি হতে পারে তা নিয়ে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের সঙ্গে আলোচনা করে একটা বিকল্প পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার, এবং এর জন্য তাদের আলোচনার জন্য তাদেরকে সময় দেওয়া হয়েছিল কিন্তু ও আজকে অর্থাৎ 23 জুন। তো আজকে তাদের হিয়ারিং ছিল সুপ্রিম কোর্টে, সেখানে তারা তাদের যে পরীক্ষার বিকল্প পদ্ধতি সেটা তারা এখানে সুপ্রিম কোর্টকে দেওয়ার কথা ছিল। যখন মহামান্য আদালত সিবিএসই বোর্ডের কাছে প্রস্তাব চায় যে তারা কি ডিসিশন নিয়েছে পরীক্ষার বিকল্প পদ্ধতির ব্যাপারে, সে বিষয়ে কিন্তু ও তখন সিবিএসই বোর্ড এবং এইচআরডি অর্থাৎ মিনিস্টার অফ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট এর সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন যে এখনো পর্যন্ত ও তাদের ফাইনাল ডিসিশন নেওয়া হয়নি, প্রায় ফাইনাল ডিসিশনের মুখে রয়েছে, এখনো পর্যন্ত প্রপার কোনো ডিসিশনে আসেনি। তাদের হোমওয়ার্ক প্রায় হয়ে গেছে কিন্তু এখনো হোমওয়ার্কের কিছু অংশ বাকি আছে, এটাই বললো। মানে সুপ্রিম কোর্ট সিবিএসসি কে 6 দিন যে সময় দিয়েছিল পরীক্ষার যে বিকল্প পদ্ধতি অনুসরণ করার, সেই 6 দিনে তারা এখনো পর্যন্ত ডিসিশন নিতে পারেনি। তারা জানিয়েছে যে আমরা ডিসিশনের প্রায় অন্তিম মুহূর্তে রয়েছি, মানে আর কিছু সময়ের মধ্যেই আমরা আপনাকে প্রপার ডিসিশন দিয়ে দেবো, আজকের দিন এ প্রপারলি কোনো ডিসিশন আমরা আপনাকে জানাতে পারছি না, এর জন্য আমাদের কিছু সময় দেওয়া হোক। এটা কিন্তু সিবিএসই বোর্ডের তরফ থেকে অর্থাৎ সিবিএসই বোর্ডের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়ে দিয়েছেন। এক্ষেত্রে প্যারেন্টদের সাথে থাকা প্যাটিশনাল অর্থাৎ উকিল ঋষি মাইত্রা কিন্তু জানিয়ে দিয়েছেন প্যারেন্টসের পক্ষ থেকে যে স্টুডেন্টরা কিন্তু অলরেডি অনেক ডিপ্রেশনে রয়েছে এই এক্সাম নিয়ে, তাদের যেহেতু খুব কাছাকাছি এক্সাম রয়েছে, মানে সিবিএসই বোর্ড যেহেতু নির্ধারিত করেছে জুলাই মাসের 1 থেকে তাদের এক্সাম শুরু হবে, তো এই বিষয় নিয়ে তারা কিন্তু একটা সংশয়ের মধ্যে রয়েছে এই বিষয়ে কি করা যাবে, কারণ এক্সাম নিয়ে অনেক সময় চলে গেছে, এখন আর সময় নষ্ট করার কথাই না, কেন এতদিন সময় দেওয়া হয়েছে সিবিএসই বোর্ডকে সমস্ত কিছু দেখার জন্য, এটা কিন্তু প্যারেন্টসের পক্ষ থেকে উকিল জানিয়ে দিয়েছে। তারপরে যেখানে সমালোচনা হয়েছিল যে শুক্রবার তাদের ডিসিশন নেওয়া হোক, এক্ষেত্রে আবার প্যারেন্টসদের পক্ষের যে উকিল রয়েছে ঋষি মেহতা, তৎক্ষণাৎ সিবিএসই বোর্ডের পক্ষে থাকা সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়ে দিয়েছেন যে আর বেশি সময় না, কিছু সময়ের মধ্যেই আমাদের ডিসিশন আমরা দিয়ে দেবো, প্রায় ডিসিশনের অন্তিম মুহূর্তে আমরা চলে এসেছি। সেক্ষেত্রে সমালোচনায় উঠে আসে যে শুক্রবার যাতে তাদের ডিসিশন দেওয়া হোক, কিন্তু এখানে যে প্যারেন্টসের পক্ষ থেকে যে উকিল ছিল সেই উকিল কিন্তু অলরেডি এ বিষয়ে বিভিন্ন ধরনের বিতর্কমূলক কথাবার্তা বলায় যে স্টুডেন্টরা ডিপ্রেশনে রয়েছে, এই ধরনের কথাবার্তা বলায় এবং প্রচুর সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বড় একটা আকার নিচ্ছে। সর্বভারতীয় বোর্ডের ওপর সমস্ত বোর্ড আস্থা রেখেছে যে সর্বভারতীয় বোর্ড যা করবে, সিবিএসই বোর্ড যা করবে সেই অনুযায়ী অন্যান্য বোর্ড দেখে নেবে। তৎক্ষণাৎ সিবিএসই বোর্ডের পক্ষ থেকে এ সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়ে দিয়েছেন যে আমরা বৃহস্পতিবারের মধ্যে আমাদের ডিসিশন সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে দিয়ে দেবো দুপুর 2টার মধ্যে, এবং আমরা কালকেই আমাদের ডিসিশন মানে অর্থাৎ বুধবারেই আমাদের ডিসিশন মোটামুটি ঠিক করে ফেলবো এবং বৃহস্পতিবার 2টার মধ্যে আমরা কিন্তু ও সুপ্রিম কোর্টের কাছে আমাদের সম্পূর্ণ ডিসিশন আমরা দিয়ে দেব, এটাই জানানো হয় এবং এটাই ঠিক করা হয়। তো সিবিএসই বোর্ডের এই আরও কিছু সময় চাওয়ার পেছনে আমার যেটা মনে হচ্ছে যে পরীক্ষা কিন্তু কোনো মতেই হবে না, কারণ তারা যদি পরীক্ষাকে হোল্ড করতে চাইতো বা বলতো যে এখন না কিছুদিন পরে নেওয়া হবে, তাহলে কিন্তু তারা
সময় চাইতো না। আর যদি তারা বলতো যে পরীক্ষা নেওয়া হবে তাহলেও কিন্তু তারা সময় চাইতো না যে পরীক্ষা নিতে হবে। তাহলে ওরা চাইছে যে এখনো পর্যন্ত পুরোপুরি প্রসিডিওর ওরা কিন্তু ও এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি, মানে কিভাবে বিকল্প পদ্ধতি হওয়া যায়। তারা ভাবছে এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে পরিকল্পনা করতে পারেনি। তো এখানে আরো একটু বলে রাখি যে সময় কেন লাগছে। একটা সিবিএসই বোর্ড যে অনুযায়ী রায় দেবে, যে অনুযায়ী পরীক্ষা নেওয়ার কথা বলবে, সে অনুযায়ী কিন্তু দেশের সমস্ত বোর্ড পরীক্ষা নেবে। সেই কারণে কিন্তু তাদের ডিসিশন নিতে একটু দেরি হচ্ছে, কারণ তাদের মাথায় কিন্তু একটা বিশাল বড় দায়িত্ব বা চাপ রয়েছে এই পরিস্থিতির জন্য। সেই কারণেও কিন্তু একটু দেরি হতে পারে। তো এখানে আমার যে মতামত, তোমাদের পরীক্ষার বিকল্প পদ্ধতি কিন্তু সেই ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বা এই ধরনের প্রজেক্ট বা এই সবের উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু নেওয়া হবে। এবং বিভিন্ন নিউজ পোর্টাল থেকে যেটা জানা যাচ্ছে, তোমাদের পরীক্ষার যে বিকল্প পদ্ধতি সেটা হবে UGS, অর্থাৎ ইউনিফর্ম গ্রেডিং সিস্টেম। ইউনিফর্ম গ্রেডিং সিস্টেম সম্পর্কে যদি তোমাদের ধারণা না থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি এ নিয়ে একটা পার্টিকুলার ভিডিও করে দেবো। এর অ্যাডভান্টেজ কী রয়েছে এবং এর ডিসঅ্যাডভান্টেজ কী আছে সমস্ত কিছু ওই ভিডিওতে আলোচনা করবো। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট রয়েছো, তোমরা অনেকেই ভাবছো যে কেন সিবিএসই বোর্ডের এক্সাম নিয়ে আমাদের এত মাতামাতি করার কী দরকার। সেক্ষেত্রে আমি বলে রাখি, সিবিএসই বোর্ড অর্থাৎ সর্বভারতীয় বোর্ড অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে রকমভাবে এক্সাম নেবে, সেই রকমভাবে কিন্তু ভারতের সর্বোচ্চ ও সর্বোচ্চ যে বোর্ডগুলো রয়েছে সমস্ত বোর্ড কিন্তু ওই ডিসিশনেই আসবে। অলরেডি ICIC বোর্ড তারা বোর্ড জানিয়ে দিয়েছে যে আমরা নিজের থেকে কোনো ডিসিশন নেব না, সিবিএসই বোর্ড যেরূপ ডিসিশন নেবে, যেরূপ বিকল্প পদ্ধতি অনুসরণ করবে, সেইরূপ বিকল্প পদ্ধতি আমরাও অনুসরণ করব। তো বন্ধুরা, আশা করছি আজকে তোমাদের সুপ্রিম কোর্টে সিবিএসই বোর্ডের সমস্ত কথোপকথন বা আলোচনা নিয়ে সম্পূর্ণ ধারণা তোমাদের হয়ে গেছে এবং তোমাদের 25 জুন অর দুটোর মধ্যে কী ইনফরমেশান আসবে এবং নতুন কোনো আপডেট যদি আসে আমি সবার প্রথমে চ্যানেলে তোমাদের দিয়ে দেবো। ও তোমরা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে এ প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।